ওই যে মানুষটা যে আমার কাছ থেকে আনলিমিটেড খাবার নিচ্ছে, সেই মানুষটা যেন নিজেকে ছোট মনে না করে, সে যেন নিজেকে বড়ই মনে করে যে হ্যাঁ আমি টাকার বিনিময়ে খাবার কিনছি। তন্নিস কিচেনের যে খাবারটা আজকে আমি তিন ডালা খাবার সার্ভ করছি, এখানে অলমোস্ট 18,000 থেকে 20,000 টাকার মতন খাবার ছিল। এই খাবারগুলো আমি চাইলেই মানুষকে দান করতে পারতাম, বা আমি চাইলেই গিফট করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, বাট আমি চাইছি মানুষের যেন নিজেকে ছোট মনে না করে। এই যে তারা টাকা দিয়ে খাবারটা কিনে নিচ্ছে, তারা কিন্তু দিন শেষে নিজেকে বড়ই মনে করবে যে হ্যাঁ আমি তো টাকাটা, আমি তো খাবারটা হচ্ছে ফ্রিতে নিয়ে নেই, বা আমি তো খাবারটা হচ্ছে এমনি এমনি নিয়ে আসি নাই, আমি খাবারটা নিচ্ছি হচ্ছে টাকার বিনিময়। সো তাদের ভিতরে কিন্তু একটা খুশি যে ভাব সেটা থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফ্রেশ খাবার, ঘরে তৈরি করা খাবারটা, এটা কিন্তু সাধারণত এই সুবিধা বঞ্চিত মানুষগুলো খেতে পারে না। আর তন্নিস কিচেনের খাবার আমরা জানি যে যতটা স্বাস্থ্যসম্মত, তার থেকে বড় কথা হচ্ছে একটু এক্সপেন্সিভও বটে। তো সবকিছু মিলে তাদের পক্ষে কখনো সম্ভব না এই খাবারগুলা কনজিউম করা। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি মাত্র তিন ডালা খাবার সার্ভ করতে, যাদের সামর্থ্য আরো বেশি। একটা সেকেন্ড একটু নাও তো, যাদের সামর্থ্য আরো বেশি তারা চেষ্টা করবে তন্নিস কিচেন থেকে হোক বা অন্য কোনো কিচেন থেকে হোক বা নিজেদের থেকে হোক আরো বেশি বেশি খাবার সার্ভ করা। আমি খুব ছোট একজন মানুষ, আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির একটা মানুষ, তো আমি আমার জায়গা থেকে অল্প একটু চেষ্টা করছি। কেউ যদি মনে করে যে না ঠিক আছে আমার কাছে এরকম কোনো কিছু নাই, আমার কাছে খুব সামান্য জিনিস আছে, সে ওই জিনিসটা নিয়েই মানুষকে দিয়ে দিবে, মানুষকে হেল্প করবে। আর যদি কেউ মনে করে যে না আমার কোনো কিছুই করার সামর্থ্য নেই, তাহলে হাসি মুখে মানুষের সাথে কথা বলবে, কারণ হাসি মুখে মানুষের সাথে কথা বলাটা একটা ইবাদত এবং এটাতে করে কিন্তু মানুষের সাহায্য হয়। আচ্ছা আজকে আপনি 18,000 থেকে 20,000 টাকা যে খাবারটা আপনি দিয়েছেন, মানে আপনি কত টাকা পেয়েছেন, মানে এটা একটু? আমি আজকে পাইছি হচ্ছে 655 টাকা, এবং এই টাকা দিয়ে আমি কি করব সেটা জানতে হলে আমার ইনশাআল্লাহ একটা ভিডিও সামনে আসবে, সেটা দেখতে হবে। এই টাকাটা আমি এখন খরচ করব না। এবং আমরা একটু লক্ষ্য করে দেখেছি যে আপনাকে যখন কেউ 10 টাকা দিচ্ছে আপনি এত মানে খুশি হচ্ছেন, মানে যে 10 টাকা 20 টাকা, কেউ 30 টাকা, বা কেউ 50 টাকা, কেউ 100 টাকা, এইভাবে আপনাকে আসলে সবাই দিয়েছে, মানে ওই সময়টার ফিলিংসটা আসলে। ভাইয়া কে আমাকে কত টাকা নোট দিছে এটা আমার কাছে কোনো বিষয় না। আমার কাছে বিষয়টা হচ্ছে ওই যে মানুষটা যে আমার কাছ থেকে আনলিমিটেড খাবার নিচ্ছে, সেই মানুষটা যেন নিজেকে ছোট মনে না করে, সে যেন নিজেকে বড়ই মনে করে যে হ্যাঁ আমি টাকার বিনিময়ে খাবার কিনছি। হ্যাঁ হতে পারে সেটা কম টাকা, হতে পারে বেশি টাকা, এটা কোনো ফ্যাক্ট না আমার কাছে। আমার উদ্দেশ্য হচ্ছে তারা পেট ভরে খাক, বিনিময়ে তাদের যা সামর্থ্য আছে সেটা আমাকে দিক, এই টাকা থেকে আমি আবার আরো কিছু সুবিধা বঞ্চিত মানুষের জন্য সাহায্য করার চেষ্টা করব, এটাই ছিল আমার উদ্দেশ্য। আপু প্রতিবারই দেখি যে আপনি রমজান এবং রমজানের ঈদ বলেন, যে কোনো ঈদে ঈদে সব সময় আপনি গরিব অসহায় মানুষদের পাশে সব সময় আপনি থাকেন, মানে এই ব্যাপারটা আসলে। আচ্ছা পার্সোনালি আমি ছোটবেলা থেকে সব সময় আমার আশেপাশে যারা সুবিধা বঞ্চিত মানুষ, আমার ফ্যামিলির মানুষ, আমার রিলেটিভদের সবাইকে আমি সব সময় সাহায্য করার চেষ্টা করি। ইভেন আমার যে কি বলবো, স্কুলে যে আমরা পরীক্ষা দিতাম, পরীক্ষার সময় আমাকে কোনো ফ্রেন্ড বা ক্লাসমেট জিজ্ঞেস করতো দোস্ত এটা কি হবে ওইটা কি হবে, আমি সবসময় বলে দিতাম, আমি হেল্প করতাম। এমন অনেক সময় গেছিলো যদি আমি এটা কাউকে সাজেস্ট করতেছিলাম, বাট এটা আমি করতাম, এটা করাটা উচিত না, যে আমি খাতা নিয়ে তাকে লিখে দিতাম, এরকম একটা অবস্থা পরীক্ষার সময়। আমি ছোটবেলা থেকেই খুব হেল্পফুল মাইন্ডের একটা মানুষ, সবসময় চেষ্টা করি হেল্প করার। আর ওই যে ওই জিনিস থেকেই হচ্ছে আজকে কন্টেন্ট বানানো, হয়তো বা এত বছর কন্টেন্টের মাধ্যমে দেখাতে পারি নাই, এখন কন্টেন্ট বানানোর সুযোগ পাইছি, সো কন্টেন্টের মাধ্যমে দেখাচ্ছি। আমার কাছে দান বা সাহায্য প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, দুটোই আমার কাছে শ্রেয়। নতুন নতুন উদ্যোগ নেন, এবং এবারে আমরা রমজানে যেহেতু মাঝামাঝি চলেই আসছে, এবং এখন আপনি সামনে কি কি উদ্যোগ নেবেন ছোট করে যদি একটু বলতেন। ভাইয়া সত্যি কথা বলতে আমি কখনো আগে থেকে প্ল্যান করি না যে আমি কি করব, আমি কখনো আগে থেকে ভেবে রাখি না আমি কি করব। ম্যাক্সিমাম প্ল্যানগুলো আমার ইনস্ট্যান্ট হয়, আর যদি কোনো কিছু দেখেন এক্সট্রা অর্ডিনারি সেটা হয়তো বা আমার হাজবেন্ডের ব্রেন থেকে আসা, কারণ আমার এত বুদ্ধি নাই, আমার এত ক্রিয়েটিভিটি নাই। আর আজকে যে কাজটা ছিল এটা আমার সত্যি কথা বলতে ঠিক 24 ঘন্টা আগের প্ল্যান ছিল। আমি গতকালকে প্ল্যানটা করছি, গতকালকে প্ল্যানটা করে সাথে সাথে আমার ব্যানার বানাতে চলে গেছিলাম, ব্যানার বানিয়ে নিয়ে এসেই হচ্ছে আমি আজকে খাবার সার্ভ করছি। আসলে সত্যি কথা বলতে তন্নিস কিচেন আমাকে খাবার এবং স্পন্সর করতে চাইছিল, খাবার স্পন্সর করতে চাইছিল যে তার যেন প্রমোশনটা আমি করে দিই। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি তো সবসময় তন্নিস কিচেনের প্রমোশন করে থাকি, কেন না এবার এমন কিছু করি যে তন্নিস কিচেনেরও লাভ হবে, আমারও লাভ হবে, সেই সাথে বেশ কিছু সুবিধা বঞ্চিত মানুষেরও লাভ হবে। তো সেই জায়গা থেকে আর কি এই উদ্যোগটা নেওয়া। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম।